মানুষের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করছে দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে। মানুষ জানে এডিসিতে 15 বছর ক্রমাগত বামেদের শাসন ছিল, মানুষ তাদের দেখেছে। এখন জনগণ রাজ্যে 3 বছরের বিজেপি আইপিএফটি সরকারকেও দেখছে, তাই জনসমর্থন বিজেপি আইপিএফটির পক্ষে রয়েছে। 10 তারিখ তা প্রমাণ হবে। শুক্রবার নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিসি নির্বাচন নিয়ে এমনই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেখো আজকে এডিসি ইলেকশনে যে একটা সুন্দর মহল তৈরি হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো ভোট প্রচার করছে, কিন্তু যে মানুষের স্বতঃস্ফূর্ততা সেটা নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে রয়েছে। আমি বিভিন্ন জায়গাতে যখন বলি যে নরেন্দ্র ভাই মোদীকে কে কে ভালোবাসে আমি দেখি না, যে দূর দূর থেকে হাত উঠে মানে মানুষ মোদীকে চাইছে। মানুষ জানে 15 বছর ক্রমাগত এখানে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল এডিসিতে, আর এখানেও 25 বছর লাগাতার ছিল। তো লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে এডিসির জনজাতিরা দেখেছে, আমাকে কিছু বলার দরকার নেই। আর 3 বছর আমাদের সরকারকেও দেখেছে, তার অ্যাসেসমেন্ট এবার আপনি এডিসি ইলেকশনে পাবেন। আর রাজনীতিতে সবাই বলে আমি জিতবো, কিন্তু জনতা যাকে জিতাবেন সেই জিতবে, কিন্তু যেই স্বতঃস্ফূর্ততা এডিসির মধ্যে রয়েছে সেটা বিজেপি আইপিএফটি যে সরকার রয়েছে তার পক্ষে রয়েছে, এবং 10 তারিখ সেটা প্রমাণিত। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ইস্যু নিয়ে যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেছেন ওনাকে জিজ্ঞাসা করেছি। আমার ত্রিপুরা রাজ্য আছে, 37 লক্ষ ত্রিপুরাবাসী আছে, জাতি জনজাতির মিলনস্থল সেটা আমরা বিশ্বাস করি। খোয়াই জেলায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে, মুখ্য সচিব ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে আপাতকালীন 5,000 টাকা করে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে। আগামীতে আরও 95,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করা নির্বাচন বিধি লঙ্ঘন নয়, এ নিয়ে অনেকে হৈহুল্লু করতে পারে, কিন্তু বিপন্ন মানুষের পাশে মুখ্যমন্ত্রী বা বিধায়ক দাঁড়াবেন না তা হয় না বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আপনারা খেয়াল থাকবেন যে ন্যাশনাল ক্যালামিটিতে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগে না, কারোর বাড়িঘর শেষ হয়ে গেছে তার জন্য মুখ্যমন্ত্রী তার সঙ্গে দাঁড়াবে না, তার সঙ্গে গিয়ে এমএলএ দাঁড়াবে না, মন্ত্রী দাঁড়াবে না, সেটা তো অনৈতিক, এবং সেটা কোনো জায়গাতে কোড অফ কন্ডাক্টের কোনো জায়গাতে সেটা স্ট্যান্ড পয়েন্ট নেই। এটা আপনি ভালো একটা কোশ্চেন করেছেন, কারণ অনেকে এটা নিয়ে হই হাল্লা করবে। তো ন্যাশনাল ক্যালামিটিতে অধিকার রয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের রাজ্যের রাজ্যবাসীর সঙ্গে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এমনি তো টিনের ছাদ যেটা রয়েছে, আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সেই ঘর পেত না, যেটা রুলস ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা সরকারের তরফ থেকে সেটা টেক আপ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যাদের টিনের ছাদ থাকবে কিন্তু বাকি ঘরটা কাঁচা থাকবে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার ব্যবস্থা স্পেশালি ত্রিপুরা সরকারের জন্য কেন্দ্র সরকার পারমিশন দিয়েছে, তার অ্যাসেসমেন্ট চলছে। প্রথম সারিতেই 70,000-এর কাছাকাছি এই ধরনের যারা আমার ভাই বোনেরা রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন, এবং 1,80,000 ঘরের সার্ভে চলছে। আমি আশা করি ত্রিপুরাতে যারাই গরিব রয়েছেন বিলো পভার্টি তাদের সমস্ত টিনের ঘর যাদের আছে সবাইকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সে ব্যবস্থা করা। আর তার সঙ্গে সঙ্গে আমাদের খোয়াই জেলাতে আশারামবাড়ি এবং তার আশপাশে বড় মাত্রায় ন্যাশনাল ক্যালামিটি হয়েছে, বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট, সরকারি স্কুল, আমি সেখানে যেতে পারিনি ইলেকশন করার কারণে, কিন্তু আশারামবাড়ির স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী মেবার কুমার জমাতি আছেন, উনি তার সঙ্গে ওই অঞ্চলের সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। চিফ সেক্রেটারি কালকে সেখানে পরিদর্শন করে এসছেন, তার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে। আপাতকালীন তৎক্ষণাৎ 3,000 টাকা করে এবং পরক্ষণে 2,000 টাকা করে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রায় 200-এর কাছাকাছি বাড়িঘর এবং দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার 2 দিনের মধ্যে সমস্ত অ্যাসেসমেন্ট করে যারা ফুললি ড্যামেজ হয়েছে 95,000 এবং যারা পার্টলি হয়েছে তারা অ্যাসেসমেন্ট করে 2 দিনের মধ্যে সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে, যাতে কম সময়ের মধ্যে তাদের বাড়িঘরগুলো তৈরি হতে পারে। আর যা যা সাহায্য লাগবে অতিরিক্ত সেগুলো রাজ্য সরকার করবে, এবং প্রত্যেকের বাড়িঘর যাই হয়েছে ক্ষয়ক্ষতি সমস্ত ক্ষয়ক্ষতির পুরা গোড়া রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে। রাজ্য সরকার আমি আবার আপনাদের মাধ্যমে বলছি উইদিন 2 ডেজ সমস্ত ব্যবস্থা করবে। আর ম্যাক্সিমাম ঘর যেটা আমার কাছে অ্যাসেসমেন্ট এসে প্রায় 70%ই যে টিনের চাল উড়ে গেছে এই ধরনের, তো ওটা
ফুললি ড্যামেজের ব্যবস্থা করে তাদেরকে 95,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেইটির সাথে রাজ্য সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে আর আপনাদের মাধ্যমে সেই পরিবারগুলির প্রতি আমি সমবেদনা জানাই যে সেটা তো প্রাকৃতিক দুর্যোগ, সেটা ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু করতে পারবো না, কিন্তু তবু এই দিনগুলিতে রাজ্য সরকার আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের দুঃখ দর্দে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা করবে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, 175 বা তার বেশি আসন নিয়ে বাংলায় সরকার করবে বিজেপি, আর আসামে তো বিরোধী দল বলতে কেউ নেই, সকলেই মোদিজির বিকাশ যাত্রায় সামিল হয়েছেন। ফলাফল আমার চাইতে বেশি আপনারা জানেন। পশ্চিমবাংলাতে দেখুন, যেটা আমার একটা অ্যাসেসমেন্ট থাকে, আমাদের তো কমসে কম 175 থেকে শুরুয়াত করবে, তার উপরে যাবে বিজেপি। আর আসামে তো একক সংখ্যাগরিষ্ঠ সরকার, এমনিতে বিরোধী শূন্য, সেখানে তো আমি বিরোধী দেখিই না কোথাও, কোথায় আপনারা দেখছেন না, আমি তো কোনো জায়গাতে খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। আর ত্রিপুরাতে দেখুন কোথায় আছে কংগ্রেস, কোথায় আছে সিপিএম, দেখাই যায় না তাদেরকে। তো তার জন্য যে নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে বিকাশ যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাতে সবাই ধীরে ধীরে সমস্ত পার্টি ছেড়ে বিজেপিতে জয়েন করছেন, বিজেপির দরজা খোলা আছে। আমি এখনও বলি আপনাদের মাধ্যমে, যারা এখনও বাইরে আছেন এই কমিউনিস্ট বিভিন্ন পার্টিতে, চলুন আসুন, একসঙ্গে কাজ করুন আর সমাজের জন্য কাজ করুন। আপনারা যে রাস্তা চলছেন সেই রাস্তা কোনো সেবা করতে পারবেন না, সেটা প্রমাণিত হয়ে গেছে 15 বছর লাগাতার এডিসি সরকার এবং 25 বছর লাগাতার। আবারও করোনা বাড়ছে, এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, কেন্দ্র এবং রাজ্য সরকার যে সমস্ত গাইডলাইন দিয়েছে তা মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। করোনা মোকাবিলায় সাফল্যের নিরিখে বেস্ট 5টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রয়েছে, রাজ্যবাসীর সতর্কতার জন্যই আমরা সেই জায়গায় পৌঁছতে পেরেছি। এই দিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে গুড ফ্রাইডের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও। সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। আমি আজকের দিনে উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে ত্রিপুরা মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান সুন্দর হয় আর আমরা জাতি জনজাতি মিলে সুন্দর ত্রিপুরা করতে পারি, সেটাই আমি আজকের দিনে প্রার্থনা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।